ডিপ্রেশনের মধ্যে আছি, মানে বুঝতে পারতেছি না কি করব। একটা মেয়ের সাথে আমার ছবি দেখছেন, দিয়া বাড়িতে মিট করছিলাম, তো ওর সাথে আমার রিলেশন সম্পর্ক। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। তো আজকে কি বিষয় নিয়ে ভিডিও, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা জানেন যে বাংলাদেশের অনেক বড় একজন ইউটিউবার, যার নাম হচ্ছে স্বপন আহমেদ। তার ইউটিউব, ফেসবুক অনেক জায়গায় কিন্তু তার ভিডিও শেয়ার হয়। আমরা অনেকেই তার ভিডিও দেখেছি, খুবই সুন্দর ভিডিও এডিটিং বা অ্যাক্টিং করে। তো তা সে গত কয়েকদিন ধরে একটা সমস্যায় ভুগছে। আসলে সে একটা প্রেম করেছিল, ভালোবাসা করেছিল, সে সেই ভালোবাসার ফাঁদে পড়ে আজ সোসাইটির পর্যায়ে চলে গেছে। তো তার মুখ থেকেই আজকে তার সব কথা শুনবো। আশা করছি খুবই ভালো লাগবে, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তাহলে আপনারা এরকম প্রতারণা থেকে সতর্ক বা সাবধানে থাকবেন, তো এই কারণে আজকের ভিডিওটি শেয়ার করা। তো চলুন আমরা পুরো ভিডিওটা দেখি, আশা করছি আপনারা অনেক কিছু বুঝতে বা জানতে পারবেন। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে একদমই ভুলবেন না। যারা নতুন আছেন এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অবশ্যই অন করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। যে ছেলে চিন্তা করে দেখেন যে কতটা কষ্টের মধ্যে থাকলে, সেই ছেলে মানে আমি আমি কি করবো সেটা মানে আমি নিজেও জানি না, মানে আমি বুঝতেছি না আমি কি করবো। তো আপনারা হয়তো কিছুদিন আগে আমার স্বপন আহমেদ ফ্যান্স, আমার যে অফিসিয়াল পেজ, এটার মধ্যে হয়তো আমার ফার্স্ট মিট, মানে একটা মেয়ের সাথে আমার ছবি দেখছেন, দিয়া বাড়িতে মিট করছিলাম। তো ওর সাথে আমার রিলেশন সম্পর্ক আজকে মনে হয় 8 মাস নাকি 8 বা 9 মাস এরকম হয়ে গেছে। 14 ফেব্রুয়ারি না বা 10 ফেব্রুয়ারি মনে হয় রিলেশন শুরু হয়েছিল। আমি আমি কোনো সময় চাই নাই যে এই বছরের ভিতর আমি বিয়ে করব। আমি সব সময় চাইতাম, মানে আমার টার্গেট ছিল, আমার পরিকল্পনা ছিল আমি বিয়ে করব সেটা 21 সালে। কারণ আল্লাহর রহমতে আমি যে অবস্থানে আছি সেইটা আল্লাহর রহমতে বাংলাদেশে 10 জন মানুষের মধ্যে একজন আছি, 10টা ইউটিউবারের মধ্যে 10 জন ইউটিউবারের যদি নাম বলতে যাই সেইখানে আমার নামটা আসবে 10 জনের মধ্যে। তো এমন একটা অবস্থানে আছি, তো আমার চিন্তা ভাবনা বলতো যে মানে বিয়ে করার জন্য, মানে ইমোশনাল কথা, মিষ্টি মিষ্টি কথা, সংসার করার স্বপ্ন দেখাইতো। তো আমার তো বয়স তো বুঝের বয়স, আমি তো বুঝি যে কোন সময় বিয়ে করলে ভালো হবে, মানে কোন সময়টা পারফেক্ট বিয়ের জন্য। এখন যেহেতু আমি উপরের দিকে যাচ্ছি, এখন যদি আমি বিয়ে করি হয়তো আমার আমি উপরে উঠতে পারবো, সেটা ওদের মতো 10টা ফ্যামিলি আমি পালতে পারবো, 10টা ফ্যামিলি আমি চালাইতে পারবো, ওই রকম একটা অবস্থানে বর্তমানে আমি আছি। তো ওরা আমাকে বলতেছে ঘর জামাই যাওয়ার জন্য, ওর মা আমাকে বলে ঘর জামাই যাওয়ার জন্য, যদি ঘর জামাই যাই তাহলে তারা, আমি বলছি যে একটা শাশুড়ির কথা মতো উঠা বসা করার কথা বলতেছে। উনি বলতেছে যদি ওনার কাছে গিয়ে থাকতে পারি তাহলে বিয়ে দিবে, তা না হলে দিবে না। তারপর চিন্তা করেন, তারপর আরো অনেক যত আত্মীয় স্বজন আছে সবাই একসাথে গুল মিটিং দিছে, গুল মিটিং দিয়ে চিন্তা ভাবনা করতেছে মানে আমাকে ঘর জামাই নেওয়ার জন্য। তো তারপর মুন্নি, মানে যাকে আমি ভালোবাসি মুন্নি, তো মুন্নি আমাকে আবার কালকে বললো যে না 20 তারিখের ভিতরে বিয়ে হবে, যেহেতু আমি চাইতেছিলাম যে এক সপ্তাহের ভিতরে বিয়ে করার জন্য। মানে কিভাবে আমাকে পটাইছে, মানে ওরা
যাই হোক, বলছে কসম কাটছে, ওর মায়ের দুধের কসম কাটছে, আমার কসম কাটছে, ওর মায়ের দুধের কসম কাটছে। কাটার পরও ও বলছে যে না, কালকে ও রাজি করাইব, ওর মা রাজি হইব, কসম কাটছে। কাটার পর বলছিল আজকে 9টার সময় ওর মা বলবে যে ঠিক, মানে ওর মা মাইনা নিবে, বলবে যে ঠিক আছে এক সপ্তাহের ভিতরে বিয়ে হবে, এই মাসের ভিতরে বিয়ে হবে। কিন্তু ও মানে মুন্নি আমার নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলছে।